সালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমানে রোজা এবং করোনা ভাইরাসের কারণে সুস্থ থাকার জন্য রঙিন শাকসবজি খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো আজ আমি অল্প কিছু সবজি এবং অল্প মশলা দিয়ে রান্না করা যায় এমন একটি সবজি রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে একটা পটল নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের একটা আলু, মোটামুটি মাঝারি সাইজের একটা গাজর এবং একটা টমেটো। তো আরও নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ এবং চার পাঁচটি কাঁচামরিচ। তো পেঁয়াজটা আমি রান্নার কাজে ব্যবহার করব এবং রান্না শেষে তরকারিতে বেরেস্তা দেওয়ার কাজে ইউজ করব। তো সবজিগুলো আমি এরকম শেপ করে কেটে নিছি। তো এখন রান্নার জন্য আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প কিছু জিরা। জিরা ফুটে উঠলে এর মধ্যে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এগুলোকে হালকা ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ না হবে। তো পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে, এর মধ্যে আমি একে একে মশলা অ্যাড করব। প্রথমে অ্যাড করব হাফ চা চামচ লবণ, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, এরপর দিচ্ছি হাফ চামচের হাফ হলুদের গুঁড়া। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হলে এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা 1:2 রেশিওতে বেটে নেওয়া। ভালোভাবে মিশিয়ে আবার ওটাকে ভুনে নিতে হবে। তো এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। তো আমি সবগুলো সবজি একবারে ব্যবহার করছি। এই অবস্থায় চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে। এরপর সম্পূর্ণ মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে। একটা জিনিস বলতে ভুলে গেছি, মশলা যখন কষাবেন আপনারা প্রথম অবস্থায় সে সময়ও চুলার জালটা মিডিয়ামে থেকে একটু কম দিতে হবে, অথবা আপনারা যে মশলাটা সেটা পুড়ে যেতে পারে। তো এইভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো এইভাবে মেশাতে থাকলেই দেখতে পাবেন কিছুক্ষণ পরে সবজি থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো তেল ছেড়ে দিচ্ছে দেখা যাচ্ছে। তো যখন তেল ছেড়ে দেবে সে অবস্থায় এটার মধ্যে পানি অ্যাড করতে হবে। তো আমি এটার মধ্যে এখন 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা একটু দেখে নিচ্ছি। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গাজরটা কিছুটা সিদ্ধ হওয়া বাকি। তো আমি এটাকে আবার ঢেকে দিয়ে রান্না করতে থাকব এবং ঝোলটা কিছুটা কমে আসবে যখন, তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো পেঁয়াজের বেরেস্তা করার জন্য আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি এবং বাকি পেঁয়াজটুকু এটার মধ্যে মেরে দিয়ে দিচ্ছি। তো এটাকে আস্তে আস্তে ভেজে বাদামি কালার করে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা দিলে তরকারির স্বাদটা একটু বাড়ে, সেই কারণে বেরেস্তাটা দেওয়া। তো তরকারির ঝোলটা কমে এসছে এবং প্রায় সিদ্ধ হয়ে গেছে সবকিছু। তো এই অবস্থায় আমি পেঁয়াজের বেরেস্তাটুকু এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালোভাবে তরকারিটার সাথে মিশিয়ে দিলাম বেরেস্তাটুকু। এ
বেরেস্তা মেশানোর পরে এটাকে অল্প কিছুক্ষণ জাল করতে হবে। তো যখন এমন মাখামাখা ঝোল থাকবে সে অবস্থায় আমি রান্নাটা বন্ধ করে দিব, কারণ এই ঝোলটা অনেকটাই টেনে যাবে। তো রান্না শেষ, আপনাদের নামিয়ে দেখাচ্ছি আমি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারফুল একটা তরকারি হয়ে গেছে। তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমনটাই মজা। তো আপনারা হেলদি থাকার জন্য সেইটিতে এই সবজিটা মেনু হিসেবে রাখতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। অনেক ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।